বেঁচে থেকে রাজ্যে দুর্ভোগ কি কম ছিল, এবার মৃত্যুর পর সব দেহ সৎকারে নাজেহাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিন চুল্লি মাঝে মধ্যেই বিকল হওয়ার অভিযোগ ওঠে। এবার চুল্লি সক্রিয় রাখার জন্য অদ্ভুত নিয়ম চালু করল দুর্গাপুর নগর নিগম। শ্মশানে থাকা দুটি চুল্লি রোটেশন পদ্ধতিতে চালু রাখার সিদ্ধান্ত। কিন্তু শোনা যাচ্ছে যারা ডেড বডি নিয়ে এসে 10টা 12টা কখনো 4টা 5টা তারা হচ্ছে যে বসেও থাকে, যে যদি যখন ডেড বডি হচ্ছে 3-4টা শুরু হয়ে যাবে, দুটো চুল্লি চালাতে অসুবিধার কী আছে? হ্যাঁ, কখনো কখনো তো হচ্ছে যে দুটো চুল্লিই বন্ধ থাকে। এখন যে সিস্টেমে চলছে সেটা হচ্ছে যে চুল্লি কিন্তু একটি চলছে, আরেকটিকে কিন্তু স্ট্যান্ডবাই মোডে রাখা হয়েছে দুর্গাপুর নগর নিগম থেকে, যেটা বলা হচ্ছে যে যাতে করে দুটো একসঙ্গে খারাপ যাতে না হয়ে যায়, একটা খারাপ হলে যেন আরেকটাকে যদি আবার শুরু করা যায় সেটার জন্যই এটা সুবিধা। স্থানীয়দের কথায় 2007 সালে বাম আমলে চুল্লি দুটি তৈরি হয়েছিল, শাসক বদলানোর সঙ্গেই জটিল হয়েছে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া। শুধু আমজনতাই নয়, সমস্যার কথা শ্মশান কর্মীর মুখেও। যখন বেশি যখন হচ্ছে তখন পাবলিকের চাপটা বেশি বাড়ছে আমাদের কাছে, কিন্তু পাবলিক তো বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে সঙ্গে তো যদি টেন্ডার হয় ভালো হয়, টেন্ডার হলে কন্ট্রাক্টরের চাপে থাকে, কন্ট্রাক্টর সবসময় নজর রাখে, এখন ডিএমসিতে খবর দিই, খবর দেওয়ার পর লোক আসে, তারপর কাজ চলতে হয়। কিন্তু শ্মশান যাত্রী থেকে শুরু করে যারা আসছেন তারা কিন্তু বলছেন এতে সমস্যা তাদের বাড়ছে, এই কারণে যখন মৃতদেহ সৎকারের জন্য যখন প্রচুর পরিমাণ ভিড় লেগে পড়ছে তখন কিন্তু তাদেরকে বাধ্য হয়ে গিয়ে ব্যয় সাপেক্ষ অর্থাৎ ব্যয়বহুল খরচা করে তাদের কিন্তু যেতে হচ্ছে সেই কাঠে পোড়া। এমনি মানুষের অসুবিধা জানি, যখন একটু বেশি পরিমাণ বডি ওখানে পৌঁছে তখন একটুখানি টাইমটা লাগে, কারণ দেখুন দুটো একসাথে চললে, একসাথে যদি দুটো বসে যায় তখন কিন্তু মানুষের প্রবলেম হবে, টাইমটা শুধু নয়, এই এত বডি কাঠে জ্বালানোও তো একটা সমস্যা, তো এই জন্য আমাদের এটা করা হয়েছে। তারপর ধরুন ইলেকট্রিকেরও একটা ব্যাপার আছে, অনেকটা পরিমাণে ধরুন ইলেকট্রিকেরও এটা মানে এটা লাগে। বাম আমলে তৈরি হওয়া চুল্লি রক্ষণাবেক্ষণ নিয়েই মূলত প্রশ্ন উঠছে দুর্গাপুরে। মৃতদেহ সৎকারেও যদি প্রশাসনিক ভূমিকা প্রশ্নের মুখে পড়ে, তবে বিরোধীরা কি রাজনীতি করতে ছাড়ে? পুরভোটের সময় যা যা করা হয়েছিল তা তারা হচ্ছে মেনটেনেন্স করতে পারেনি। আমি ইস্তারে বলেছি যে বাম পুরভোট এলে ওইখানে আরেকটা নতুন ক্রেমেটোরিয়াম এবং দামোদরের পারে অন্য একটা জায়গাতে, যাতে একই জায়গায় ভিড় না হয়, আরেকটা ক্রেমেটোরিয়ামের আমরা হচ্ছে যে করব দুর্গাপুরে নতুন বাম পুরভোট এলে। অসুবিধা সৃষ্টি করছেন, কারণ সরকার দেখাশোনা কারোর লোক নেই, প্রশাসক বলে কিছু নেই, করার কিছু নেই। আমি আবার বলছি সরকার থাকবে না, এ সরকার চলতে পারে না। শেষকৃত্যের মতো পরিষেবা দিতেও যেন নাকানি চুবানি খাচ্ছে নগর নিগম। জীবদ্দশায় না হোক, অন্তত মৃতদেহের বিদায় বেলার পথ মসৃণ হয় কিনা সেদিকে নজর থাকবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।